প্রিয় বন্ধুরা, এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি। আজ আপনাদের জন্য আরও একটি চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম। সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর। নিম্নলিখিত পদে আবেদন করতে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে। টাটা মেমোরিয়াল সেন্টারের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য। পদের নাম: লোয়ার ডিভিশন ক্লার্ক। শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করতে হবে। এছাড়া মাইক্রোসফট অফিস সফটওয়্যার চালানোর জ্ঞান থাকতে হবে। বয়স: এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে 27 বছরের মধ্যে। সংরক্ষিত ক্ষেত্রে প্রার্থীদের বয়সের ছাড় থাকবে। বেতন: লেভেল 2 অনুসারে 5,200 থেকে 20,200 বেতন দেওয়া হবে। প্রাথমিকভাবে হাতে পাবে 19,900 টাকা এবং অন্যান্য সুবিধা। নিয়োগ পদ্ধতি: প্রার্থীদের প্রাথমিকভাবে স্ক্রিন করা হবে এবং ইন্টারভিউ অথবা লিখিত পরীক্ষা অথবা স্কিল টেস্টের জন্য ডাকা হবে। পরীক্ষার সময় প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের এক সেট আসল কপি নিয়ে যেতে হবে। আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন। আবেদন পদ্ধতি: এই পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন। 1. প্রার্থীদের আবেদন করতে হবে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে। আবেদনের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া হলো। 2. আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে। 3. সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। আবেদন ফি: এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের 300 টাকা আবেদন ফি জমা করতে হবে। এসসি এসটি মহিলা প্রার্থী, পিডাব্লিউডি অবসরপ্রাপ্ত কর্মচারীদের আবেদন ফি লাগবে না। আবেদনের শেষ তারিখ: উপরিক্ত পদে আবেদন করতে হবে 18/7/2024 তারিখ বিকেল 5:30টার মধ্যে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এই সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ করুন। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন, যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।